দেখো, আমি 3-এর 1 নম্বরটা করছি। এখানে যে সংখ্যাগুলো আছে আমি পরপর লিখে নিয়েছি। তারপরে দেখো, এই যে এখানে 8 কাটলাম, 8-এর পাশে একটা টালিম সংখ্যা দিলাম, 5 কাটলাম, 5-এর পাশে একটা দিলাম, 4 কাটলাম, এখানে একটা, 6 কাটলাম, এইভাবে তোমাকে কেটে 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 ওই টালি সংখ্যা দিতে হবে। দেখো, আমি সবগুলো কেটে এখানে টালি সংখ্যাও লিখে দিয়েছি। কিভাবে করতে হয় সেটা তোমরা আগেও শিখেছো। এবার দেখো, 2 কত? 1টা। 3 কত? 4টে। এগুলো ফ্রিকোয়েন্সি লিখছে। 4 কটা? এই যে 5টা, 5টা, 10টা, দুটো, 12টা আছে, 4। 5 আছে কয়টা? 5 আর 4 9টা। 6 আছে কয়টা? 2টো। 7 আছে 1টা, 8 আছে 1টা। তাহলে ফ্রিকোয়েন্সি যেটা সব থেকে বড় সেইটাই আমি একটা গোল মেরে দেবো। এরকম তোমাদের আগেও বলেছি, দেখো গোল মারলাম, তাহলে এর সোজাসুজি 12 সোজাসুজি 4, তাহলে সংখ্যাগুরু মানটা হবে 4। তাহলে লিখে ফেলে, সংখ্যাগুরু মান সমান 4 কি হবে? এটা কোনো একক নেই, তাহলে 4, এটাই তোমার উত্তর।